মা বাবার গুনাহের কারণে কি সন্তানের উপর বালা মুসিবত আসে মা বাবা যদি কোনো পাপ করে কোনো অপরাধ করে কোনো অন্যায় করে যত খারাপ কাজই হোক না কেন এর জন্য সন্তানের উপরে কোনো দায় দায়িত্ব বিশেষ করে ওই পাপের প্রায়শ্চিত্ত শাস্তি সন্তানকে কখনো ভোগ করতে হয় না হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জুলুম বলতে কিছু নেই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আল্লা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা দুনিয়ার কোন কেউ একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না আল্লাহ আরো বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ মানুষ নিজের জন্য যা করবে সে ওইটার বিনিময় পাবে আরেকজনে কি করলো নেক আমল সেটা সে পাবে না এজন্য কোন বাপ খারাপ দেখে সন্তানকে খারাপ বলা যাবে না আমাদের সমাজে দেখবেন একটা বাপ কথার কথা চুরি করছে হয়তো কোনো একটা আকাম করছে বাপ তো পরের কথার সময় ভাই দূর খারাপ কিছু করছে তো দেখা যায় ওইটার জন্য ভাইকে ভর্ৎসনা করা হয় ছেলেকে মানুষ দোষারোপ করে তার সাথে মানুষ খারাপ আচরণ করে আছে না নাই বাপের দোষে কখনো সন্তান দোষী হয় না আবার সন্তানের দোষেও কখনো বাপ দোষী হয় না যার যার দোষ তাকে পাবে এই জন্য একজনের দোষের কারণে আরেকজনকে লজ্জা দেওয়া আরেকজনের প্রতি অবিচার করা জুলুম করা কোণঠাসা করা সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা এগুলো গুনাহের কথা গ্রামাঞ্চলে এগুলো অবরোহ হয়ে থাকে যে কোন কারণে ছেলে হয়তো একটা অপকর্ম করেছে বাপ বেচারা আর কোথাও উঠতে পারে না কোন সমাজ তাকে নেয় না তার সাথে কথা বলে না আছে না নাই এগুলো হারাম এবং নাজায়েজ কাজ এগুলো করা যায় নাই যার কারণে বাবার পাপ বাবাকে পাবে মায়ের পাপ মাকে পাবে আল্লাহর কাছে অ্যাকাউন্টেবিলিটি হিসাব সম্পূর্ণ আলাদা আলাদা যার যারটা তার তা অতএব সন্তানের পাপে বাপেকে এই এক বাপকে পাবে না বাপের পাপেও সন্তানকে পাবে না তবে হ্যাঁ কিছু কিছু কর্ম ফল আছে বাপ যেরকম খারাপ যদি পথে ছেলেকে পরিচালিত করে তো তার ফল খারাপ হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু পাপের যে শাস্তি সেটা কখনো একজন আরেকজনটা পাবে না